অমুসলিমের দেশে 91% মুসলমান হলো, হতে হতে যেই দেশের সংবিধানে ছিল মূলনীতি ছিল আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস। কথা ছিল এই জমিনে কোন নাস্তিকের অবস্থান হবে না, হয় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় মুসলমান, ধর্ম যারাই মানে তারাই আস্তিক, তারাই স্রষ্টাকে বিশ্বাস করে, কি বলা ঠিক কিনা? সুতরাং এদেশের সংবিধানে ছিল কি, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস। সুতরাং কলা কৌশলে যেই দেশে ঈদ মিলাদুন্নবী জাতীয় অনুষ্ঠান, সেই দেশের পাঠ্যপুস্তক থেকে নবীর নাম মুছে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। শুধু কি তাই, সংবিধান থেকে মুছে দেওয়া হল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এটা কি কল্পনাও করা যায়? এমনকি পৃথিবীর কোন দেশ আছে, যেই দেশ যেভাবেই হোক, ইউরোপে হোক আমেরিকায় হোক, সৃষ্টিকর্তার উপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি থাকার পর সেই মূলনীতি মুছে ফেলেছে, এমন কোন দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটি জমিন বাংলার মাটি, এখানের মুসলমানগুলো আল্লাহ আল্লাহ রসুল থেকে এমন দূরে সরে পড়েছে, ওরা নামাজের অনুষ্ঠান করে, ওরা রোজার উপবাস করে, ওরা ঈদের উৎসব করে, কিন্তু ইসলাম মানে না। ওদের ভিতরে রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা না থাকার কারণে ওদের চেহারায় সুরাতে ওদের আচরণে কোথাও তার ছাপ নাই। আমি জিজ্ঞাসা করি, আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি, বিশ্বাসের সাথে সাথে কম হোক বেশি হোক ভালোবাসি এমন দাবি কার কার আছে? এটা কি অন্তরের কথা? এটা কি অন্তরের কথা? তাহলে জোর গলায় বলতে হবে, আল্লাহ রসুলকে কি ভালোবাসেন? কি ভালোবাসেন? তাহলে এবার একবার রসুলের নাম উচ্চারণ বলবো, নারায়ণ রেসালাত, আপনারা মোহাম্মদ রসুলুল্লাহ হৃদয় দিয়ে বলবেন, নারায়ণ রেসালাত, নারায়ণ রেসালাত। হাত নামান, এটা কি আপনাদের দাবি? আল্লাহর পক্ষ থেকে রসুলকে আমাদের জন্য উপহার স্বরূপ নিয়ামত স্বরূপ পাঠানো হয়েছে, আমরা এমন নবীকে পেয়ে মোহাম্মদ রসুলুল্লাহকে পেয়ে আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? খুশি না বেজার? আনন্দিত না কষ্টদায়ক? ঠিক ঠিক। যদি এই কথাই অন্তরের হয় তাহলে আপনাকে নিজেকে বিবেচনা করতে হবে, আসলে বাস্তব কি? আল্লাহ নিজে বলতেছে, যেভাবে দাবি সবাই করতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ভেবেছো নাকি মুখের দাবি আর গলার আওয়াজ দিয়ে পার পাওয়া যাবে? জেনে রাখো, আমি আল্লাহ, আমি প্রমাণ করে ছাড়বো, যাতে কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে কোনো প্রকার ফাজলামি করতে না পারো, দুনিয়াতে তোমার কাছে তোমাকে পরিচয় ঘটিয়ে দেব। কারণ তুমি যদি আল্লাহকে মহব্বত করো, রসুলকে ভালোই বাসো, তাহলে নিশ্চয়ই মানুষ যাকে যে ভালোবাসে তাকে রক্ষা করার জন্য চেষ্টাও আজীবন করতে থাকে, কি বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।